ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে বাড়ছে সব ধরনের জ্বালানি পণ্যের দামি, যার ফলে পরিকল্পিত লোডশেডিং সহ নানা উপায়ে জ্বালানি সাশ্রয়ের পথে হাঁটছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ঢাকাই হচ্ছে উন্নয়নশীল আট দেশের জোট ডিএটের মন্ত্রীপর্যায়ের সম্মেলন। আর এই জোটের তিন সদস্য ইরান, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া রয়েছে বিভিন্ন জ্বালানি পণ্য রফতানিতে শীর্ষস্থানীয় দেশের তালিকায়। টালমাটাল বৈশ্বিক পরিস্থিতিতে এবারের সম্মেলনে জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে সমঝোতায় পৌঁছানোর মধ্যেই জোটের সার্থকতা বলে মনে করেন পর্যবেক্ষকরা। তাদের মতে ইরান থেকে জ্বালানি আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা বাধা হলেও সহযোগিতার বড় ক্ষেত্র হতে পারে নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। এক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সরকারি এবং বেসরকারি দুই পর্যায়ে যোগাযোগ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এনার্জি যদি আমরা একটা সমঝোতা আসতে পারি, আমি মনে করবো দিস উইল বি এ সিঙ্গুলার অ্যাচিভমেন্ট। যদি ডিএটকে বাঁচিয়ে রাখতে হয়, দিস ইজ দ্য মোমেন্ট অফ ডিএট টু শো যে আমরা 25 বছর অপেক্ষা করেছি ফর দিস মোমেন্ট টু শো আওয়ার সলিডারিটি অ্যান্ড ওয়ার্ক টুগেদার। বিশ্বে খাদ্যপণ্য সরবরাহের জট কাটাতে মস্কো এবং কিয়েভের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে ডিএট সদস্য তুরস্ক। আর জোটের প্রায় সব রাষ্ট্রের নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির কারণে ডিএটের সুযোগ রয়েছে নিজেদের স্বার্থে পরাশক্তিসহ অন্য সব দেশের সঙ্গে দর কষাকষির, এমন অভিমত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। ডিএটের একটা সুযোগ তৈরি হয়েছে, সে নিজেই একটা পোলার হওয়া এবং সেই হিসাবে বার্গেইন করা বিভিন্ন অন্য পোলারের সাথে, সেটা রাশিয়ার সাথে যেভাবে বার্গেনিং করতে পারবে ঠিক একইভাবে আমি মনে করি আমেরিকার সাথে, পশ্চিমা দেশের সাথেও বার্গেন করতে পারবে, এমনকি চীনের সাথেও বার্গেন করতে পারবে। যে প্রবলেমটা আমরা সার্কে ফেস করছি সেরকম সমস্যা এখানে নাই। আমাদের বেসিক্যালি মোটামুটি আমরা একটা আদর্শে বিশ্বাস করি, যে আদর্শটা কি, যে ডিএইট আদর্শ। সেখানে আমি দেখি সম্ভাবনা আছে যদি আমরা সিরিয়াসলি কাজ করি। বিশেষজ্ঞরা বলছেন উন্নয়নশীল মুসলিম রাষ্ট্রগুলোর এই জোটকে অর্থবহ করার যে অপার সম্ভাবনা রয়েছে সেটিকে কাজে লাগাতে ডিএটভুক্ত সরকারগুলোর পাশাপাশি ব্যবসায়ী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দে হ্যাভ এ সিরিয়াস রোল টু প্লে হিয়ার, রাইট? আই এম অপটিমিস্টিক। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।